فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله. সম্মানিত বোন প্রশ্ন করেছেন যে ছেলে মেয়েরা কত বছর পর্যন্ত দুধ খেতে পারে, কেউ বলে আড়াই বছর, কেউ বলে দু বছর। বোন আপনি যখন সূরা বাকারা পড়বেন, সূরা বাকারা 16:2 এবং আয়াত নম্বর 233 যখন পড়বেন, তো ওখানে লম্বা একটা আয়াত আছে, বলে ওয়ালিদা তো ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, বলে ওয়ালিদা তো ইউরদিউনা আওলাদাহুন্না হাওলাইনি কামিলাইনি, জননীগণ অর্থাৎ মায়েরা তাদের সন্তানদেরকে পূর্ণ দু বছর দুধ পান করাবে। যদি কেউ মানে লিমান আরাদা ইউতিম রাদা, যদি কেউ দুধ পান করার সময় পূর্ণ করতে চায়, তার আগেও কেউ ছাড়াতে পারে, কিন্তু লিমিট হচ্ছে কি বলে লাস্ট লিমিট হচ্ছে দু বছর। যেমন বলা হয়েছে যে নসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের হাদিস আছে, যে হাদিসটা আপনার তিরমিজির 1152 আছে, যে সেই দুধ পানি হারাম সাব্যস্ত করে যে বুকে থেকে বের হয়ে খাদ্যের মতো নাড়ি মুড়ি বিদীর্ণ করে এবং যা দুধ ছাড়ানোর সময়ের পূর্বে হয়। তো এখানে এই কোরআনে স্পষ্ট হচ্ছে যে লাস্ট টাইম হচ্ছে দু বছর, দু বছর আগেও কেউ ছাড়াতে পারে।